কখনো কাজ করেছেন ইটভাটায়, কখনো চালিয়েছেন ভ্যান, সেখান থেকে নিজের উপার্জিত অর্থে কিনেছেন বই খাতা, চালিয়ে গেছেন পড়ালেখা। বাবা ছিলেন দিনমজুর, পরিবার নিয়ে বসবাস করেছেন সরকারি গুচ্ছগ্রামে। নিজ প্রচেষ্টায় উচ্চশিক্ষা নিতে দেশের গণ্ডি ছাড়েন, ফিরেই হয়ে ওঠেন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা। গল্পটা মুন্সী সোহাগ হোসেনের। আমার ছোটকাল থেকে একটি চিন্তাভাবনা ছিল, আমি শুনতাম যে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করে, এরা পড়াশোনা শেষ করে দেশের বাইরে গিয়ে এস্টাবলিশ হয়। তো আমার কাছে মনে হতো যে এরা এত মেধাবী, ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, এরা যদি দেশে থেকে দেশের জন্য যদি কিছু করে সেটা অনেক বড় হতো। তো তারা করে না সেটা অন্য ব্যাপার, কিন্তু আমার মন থেকে যে আমি যতটুকু পারি, যেহেতু আমি ইয়ং, আমি যতটুকু পারি আমি কন্ট্রিবিউশন করব। এই তরুণের স্বপ্ন প্রযুক্তির সুবিধা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাই চাকরি না খুঁজে উদ্যোগ নেন নিজেই কিছু করার, গড়ে তোলেন পলিটেক্স নামে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের। আমি যেমন প্রত্যেকটা সরকারি অফিস, মাগুরা জেলার এমন কোনো সরকারি অফিস নাই যেখানে আমি যাই না, যেখানে আমি ভ্রমণ করি না। আমি প্রতিদিন গিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের সমস্যাগুলো অ্যাড্রেস করি এবং আমি চেষ্টা করি এই সমস্যাগুলোর কীভাবে ডিজিটালি টেকনোলজিক্যালি সমাধান করা যায়, ইনোভেশনের মাধ্যমে, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে। আমি সমস্যাগুলো অ্যাড্রেস করি, নিজে নিজে পরিশ্রম করি, পরিশ্রম করে এক একটা প্রোডাক্টের বা এক একটা ইনোভেশনের পিছনে আমার প্রায় 10-15 লক্ষ টাকার পারিশ্রমিক থাকে। কিন্তু আমি খুব অল্প খরচে, খুবই অল্প খরচে, যেটা নগণ্য মাত্র, যেটা অনলাইনে রাখার জন্য, লাইভ রাখার জন্য ইনফ্রাস্ট্রাকচারের কস্টিং বলতে পারি। পলিটেক্স থেকে মূলত সফটওয়্যার তৈরি ও উন্নয়নের কাজ করা হয়, পাশাপাশি সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা ম্যানেজমেন্টের বিভিন্ন আউটসোর্সিং করে প্রতিষ্ঠানটি। এখন প্রতি মাসে সোহাগের আয় 80 থেকে 1 লাখ টাকা, পাশাপাশি কর্মসংস্থান হয়েছে তার এলাকার অন্তত 5 জন শিক্ষার্থী। মাগুরায় অনেক সক্ষম এবং প্রতিশ্রুতিশীল এফিশিয়েন্ট যুবক আছে, যুবক আমাদের জনশক্তি আছে, এদেরকে কাজে লাগানোর জন্য আমরা ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিংয়ের উপর জোর দিয়েছি। কিছু কিছু প্রকৃষ্ট উদাহরণ আমাদের তৈরি হয়েছে, তা আমি উদাহরণ হিসেবে বলতে চাই যে আমাদের সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের মুন্সী সোহাগ হোসেন নামে একজন উদ্যোক্তা আছে, যেটা আইটি উদ্যোক্তা আমরা বলি, সে ফ্রিল্যান্সিং করে, আউটসোর্সিং করে, সফটওয়্যার তৈরি করে। আমরা খুব গর্বিত, সে তার কাছে অনেক মানুষ এই ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, সফটওয়্যার মেকিং, এমনকি ওয়েবসাইট মেকিং এগুলো শিখছে এবং সে অনেক কাজ করছে। সোহাগরা 3 ভাই ও 2 বোন, 2 ভাই জড়িত পুরাতন জিনিসপত্রের বেচাকেনার সাথে। বিগত বছরগুলোতে সোহাগের সংসার চলেছে 2 ভাইয়ের সহায়তায়। সেখানে শেষ 2 বছর পরিবারের সহযোগিতায় হাত বাইরেছেন সোহাগ। গুচ্ছগ্রামে ভাঙাচোরা ঘর সংস্কার করেছেন আধাপাকা বাড়ি।